নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। আমাদের ঘরের তালার চাবি তো প্রায় সকলের কাছেই রয়েছে, কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি কী করে পাবেন জানা আছে? সৌভাগ্যের চাবিকাঠি পেতে গেলে আসতে হবে এমন একজন মানুষের কাছে যিনি আপনার জীবনের সকল বাধা বিঘ্ন দূর করে জীবনকে করে তুলবে অনেকটাই মসৃণ। আজকে আমাদের অনুষ্ঠান সেরকমই একজন মানুষকে নিয়ে, যিনি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। নতুন করে পরিচয় দেওয়ার মতন কিছুই নেই, তবুও প্রথাগতভাবে আমি ওনার পরিচয়টা সেরেই ফেলছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিশিষ্ট স্বনামধন্য এক নম্বর জ্যোতিষ ও বাস্তুবিদ রাজ জ্যোতিষ শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। একাধিকবার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত এবং স্বর্ণ পদক প্রাপ্ত। সঠিক কর্ম, বাস্তু ও জ্যোতিষ বিচারের দ্বারা বহু মানুষের বিবাহ, কর্ম, বিদ্যা, সন্তান, জমি সংক্রান্ত ও জীবনের যে কোনো সমস্যার সমাধান করেছেন ইনি বহুবার। দাদার খালি একটাই কথা, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমাদের সবাইকে কর্ম করেই যেতে হবে, কর্মের মাধ্যমেই চেষ্টা চালিয়ে যেতে হবে, তবে এক্ষেত্রে একজন সঠিক জ্যোতিষীই পারে সঠিক রাস্তা দেখাতে। জীবনে রাত ও দিন যেভাবে আসে যেভাবে যায়, সেইভাবেই জীবনে সুখ দুঃখ চক্রাকারে পরিবর্তিত হতে থাকে, তবে হাল ছাড়লে তো চলবে না। সঠিক জ্যোতিষের পরামর্শ মেনে চলা হলে জীবনের চলার পথের সমস্যা দূর হয়ে যাবে, জীবন হবে অনেকটাই মসৃণ এবং আগামী দিনে সবাইকেই সাবধান বাণী ইনি করে দেন, যাতে জীবনের আগাম যে বিপদ আসতে চলেছে সেগুলো উনি কাটিয়ে দিয়ে জীবনকে অনেকটাই সুখকর শান্তিময় করে তুলতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠানে আসুন, সঞ্জয়দাকে আরো আরেকবার স্বাগত জানাই। নমস্কার সঞ্জয়দা, আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধু। আজকে আমি স্টুডিওতে প্রোগ্রাম করার সময়, মানে প্রোগ্রাম করব আসার সময়, তো রাস্তায় দেখছি একটা শনি মন্দির। বেশ, তো শনি মন্দিরে দর্শক বন্ধু প্রচুর ভিড়, লোকে পুজো দিচ্ছে, পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট শনি মন্দিরের ঠিক গেটের বাইরে দেখছি একজন জামা কাপড় ছেঁড়া, অসহায়, ভুখার্ত একজন ভিক্ষুককে, বৃদ্ধ, উনি খুবই বৃদ্ধ, কমসে কম 85 এরকম এজ হবে। তা আমি দেখলাম, দেখে আমি খানিকক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে দর্শক বন্ধু আমি খালি খেয়াল করলাম যে ওখানে শনি বাবাকে সবাই পুজো দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, ভালো কথা, বাট ভিক্ষুককে কেউ কোনো কিছু খাবার দান করছেন না। তা আমি কি করলাম, অবশ্য আমার বলাটা উচিত নয়, তবু আমি বলছি, কারণ আমি দান করেছি, দান করলে বলতে নেই, বাট আমি বলছি কারণ আছে এর পেছনে। আমি কি করলাম দর্শক বন্ধু, আমি ওই ভিক্ষুকের কাছে গেলাম, গিয়ে কিছু খাবার ওনাকে কিনে দিলাম। তো যখন দিলাম, বিশ্বাস করুন দর্শক বন্ধু, এখান থেকে যা শান্তি অনুভব করলাম, টাকা দিলেও ওই শান্তিটা আমি পেতাম না। তো একটা কথা বলি দর্শক বন্ধু, আপনারা সবাই শনি মন্দিরে যাচ্ছেন যান, বাট শনি মন্দিরে যাওয়ার সময়, যখন পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার সময়, যখন ফিরে আসছেন বা পুজো দেওয়ার আগে বা পুজো দেওয়ার সময়, যদি কোনো বৃদ্ধ মানুষকে, অসহায় বৃদ্ধ ভিক্ষুককে যদি কিছু অন্ন দান করতে পারেন, অথবা কোনো প্রাণীকে যদি খাওয়াতে পারেন, দেখবেন আপনার শনির কৃপা যেটা আছে না, আরও আপনার ওপর শনির কৃপা আরও বেটার হবে, এটা আমার থিওরি বলে। কেন? কারণ হচ্ছে শনি এমনই একটা প্ল্যানেট দর্শক বন্ধু, শনি হচ্ছে একজন বিদ্ধকারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়কর্তা, শনিকে যদি তুষ্ট করতে হয়, আমি প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো আপনারা প্রথমে দান করুন, তারপরে শনি মন্দিরে যান, দেখবেন অনেকটা ভালো থাকবেন। তো যাই হোক, আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ব্যবসা। তো অনেকে তো ব্যবসাতে অনেক কিছু পয়সা করি আপনারা লাগিয়েছেন, একটু হোল্ড করুন, দাঁড়ান। তা দর্শক বন্ধু, আপনারা তো অনেক কিছুতে, ব্যবসাতে তো টাকা পয়সা লাগিয়েছেন, বাট লাভের মুখ দেখছেন না। আপনারই বন্ধু আপনার সঙ্গে ব্যবসা করছে, আমি জাস্ট সাপোজ আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, আপনি কাপড়ের ব্যবসা করছেন,
আপনার বন্ধু কাপড়ের ব্যবসা করছে, একই জায়গাতে দোকান, আপনার দোকানটা খালি, আপনি মাছি মারছেন, ওনার দোকানটা দোকানে কাস্টমার আসছে, কেন কেন এটা বুঝতে হবে। প্রথমে ব্যবসা করার মানসিকতা থাকলেই যে ব্যবসা করতে হবে এটা কোনো মানে নেই, এটা কোনো মানে নেই। আমি এমন এমন ফিল্মের বইতে মানে ফিল্ম স্টারদের নাম নেব, এমন এমন ফিল্মেরও নাম নেব, তারা অনেক কোটি কোটি টাকা খরচা করে বইটা শুরু করেছেন, বইটা শেষও করেছেন, মানে ফিল্ম জগৎ ফিল্ম মুখ থুবড়ে পড়েছেন কোটি কোটি টাকা। এমন কিছু ফিল্ম স্টারও আমি বলবো, নামটা আমি নিচ্ছি না, তাদের সন্তানদের তারা হিরো বানানোর জন্য অপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেরকম নাম করতে পারেনি বাবার মতন। বাবা যেরকম নাম করতে পেরেছে সেরকম ছেলে নাম মানে নামটা করতে পারিনি কেন, এই বিষয়ে আজকে আমি আলোচনাটা করব। তো যাই হোক, আমি ব্যবসা সংক্রান্ত যেটা বলছিলাম, ব্যবসা প্রথমে দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে, যদি যার জন্ম ছক নেই, যার জন্ম ছক দর্শক বন্ধু নেই, দেখতে হবে যে তার হাত। আচ্ছা, একজন কলাক বন্ধু ফোনে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? বেশ, আপনার জন্ম তারিখটা একটু বলুন। 22 মে 1991। বেশ, জন্ম সময়? দুপুর 2। জন্মস্থান? রায়গঞ্জ। আপনি শুনতে থাকুন। আমার অনুষ্ঠান কেমন লাগে দাদা? ধরুন আচ্ছা, 22 মে 1991 দুপুর 2 সময় জন্ম, রায়গঞ্জ, ঠিক আছে, ধরুন বলছি। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, পূর্ব ফল্গুনি নক্ষত্রে জন্ম, আপনার জানা আছে? আচ্ছা আচ্ছা, ধরুন বলে দিচ্ছি, শনি, শুক্র, 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 শুক্র। এখন কি করছেন আপনি কর্মের দিক থেকে, একটু মানে কি কি কাজ করছেন? অষ্টম, নবম, দশম, নবম, নবমপতি, নবমপতি, ধরুন বলছি নবমপতি, দশমে গেছে, দশমে গেছে, কেতু যুক্ত হয়েছে, কেতু যুক্ত হয়েছে, কেতু যুক্ত, কেতু যুক্ত হবে দৃষ্টি, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি, 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 শুক্র দশমী আছে, দশমপতি, শুক্র দশমী আছে। এখন কিন্তু আপনার কর্মের দিক থেকে বাধা আসবে দাদা, শুনতে পাচ্ছেন? এখন কর্মের দিক থেকে বাধা আসবে, ঠিক মতন আপনি কাজের দিক থেকে ভালোই সমস্যা আসবে, আপনার কাজের দিক থেকে ভালোই সমস্যা আসবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন একটু আপনাকে কি করতে হবে, আপনাকে ন্যাটাল চার্টটা ভালো মতন ছকটা বিচার করাতে হবে যে আপনি কোন লাইনে গেলে আপনার সাকসেস হবে, কথাটা বুঝতে পেরেছেন? যদি মনে হয় আপনি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, আমি বলে দেবো, ঠিক আছে, এটা তো শর্ট টাইম প্রোগ্রাম, শর্ট টাইমের মধ্যে অত কিছু বলা যায়, আমি খালি বলে দিলাম সাবধান থাকবেন, আপনার কর্মজনিত প্রবলেম আছে, সমস্যা থাকবে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা সরাসরি দাদার সঙ্গে সমস্যা নিয়ে কথা বলতে চান তারা অবশ্যই চলে আসুন, 0332571225 এবং 0334008147। এছাড়া দাদার সঙ্গে যদি অনলাইনে নিজেদের সমস্যা জানাতে চান তবে অবশ্যই পে করে ভাগ্য বিচার করতে হবে, এবং দাদার সেক্ষেত্রে নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9433811696 এবং 7003115041, 9433811696 এবং 7003115041। নমস্কার, কে বলছেন? আর একবার নামটা বলুন। রাত 8:30। জন্মস্থান? কাঁচড়াপাড়া। অনুষ্ঠান কেমন লাগে আপনার? আমার অনুষ্ঠান আপনার কেমন লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে যদি আমি জিজ্ঞেস করি? কেন ভালো লাগে?
আচ্ছা আচ্ছা, কারণটা বললেন না? কাঁচড়াপাড়া, কাঁচড়াপাড়া ধরুন। আচ্ছা, 25/7/98 রাত্রি 8:30 কাঁচড়াপাড়া ধরুন, বলে দিচ্ছি আমি এখনই। আচ্ছা, লগ্ন হচ্ছে মানে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, মহা নক্ষত্র, এটা কি জানা ছিল, আপনি জানতেন? না, এটা জানতেন না? দশাটা দেখে নিই একটুখানি, দাঁড়ান, ধরুন ধরুন বলছি, বুধরাহু, এক সেকেন্ড দাঁড়ান, আপনি এখন কী কাজ করছেন? আপনি আপনি এখন কী কর্ম করছেন, ব্যবসা না চাকরি করছেন আপনি? সপ্তম, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি দারণ বলছি, দশমপতি, দশমপতি, দশমপতি মঙ্গল আমার এখানে আছে, দশমপতি মঙ্গল, দশমপতি মঙ্গল, 1, 2, 3, 4, 5, পঞ্চম, 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 দারণ, দারণ বলে দিচ্ছি, পঞ্চম, পঞ্চমে আছে, পঞ্চমে আছে, পঞ্চমে আছে। আপনার কর্মের যোগ আছে, আপনি কর্মের জন্য চেষ্টা কেন করছেন না? আপনার তো ভালো কর্মের যোগ আছে, কর্মের জন্য চেষ্টা করেছিলেন? দেখুন, কর্মের যোগ আছে, এখন তো সময়টা তো খারাপ চলছে, তা হবেটা কী করে বলুন? এখন সময় খারাপ আছে, হবেটা কী করে? আপনাকে কী করতে হবে, সময় বেসিকে চলতে হবে, সবার তো সময় সবসময় ভালো যায় না। তবু আমি দশাটা দেখে নিচ্ছি, দাঁড়ান, শুক্র, বুধ, রাহু, বুধ, 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 1, 2, 3, 4, 5, 6, 7, 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
2021-এর লাস্টের দিকে, লাস্টের দিক তো চলেই গেল বলতে গেলে, 2021-এর ঠিক লাস্টের দিকে, পুরোপুরি বলতে গেলে 2022-এর ঠিক প্রথমের দিকে আপনি চেষ্টা করুন, ঠিক আছে? 2022-এর প্রথমের দিকে চেষ্টা করুন, হবে আপনার, চেষ্টা করবে, সে সময় ভালো যোগ আছে। আচ্ছা ঠিক আছে, হট করে চলে এলে কিন্তু হবে না, আপনারা আগে থেকে ফোন করে নিয়ে তারপরে আসবেন। আমি এবার বলে দিই দাদার চেম্বার গুলো কোথায় কোথায় রয়েছেন, উনি কোথায় কোথায় বসেন, এছাড়া যে কোনো সমস্যা, বিবাহ, কর্ম, বিদ্যা, সন্তান, জমি ও জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা কিন্তু দাদার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। উনি বসেন কালীঘাট, গড়িয়াহাট, সিথির মোড়, গড়িয়া, কৃষ্ণনগর, বর্ধমান, আমতলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা, হাওড়া, দুর্গাপুর, শেওড়াফুলি, মালদা, বোলপুর, খড়গপুর, শিলিগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, শিয়ালদহ, দমদম, বর্ধমান, আসানসোল, এছাড়াও বহরমপুরেও আপনারা দাদাকে পেয়ে যাবেন। চলে যাচ্ছি সঞ্জয় দা আপনার কাছে আবার আপনার আলোচনায়। দেখুন দর্শক বন্ধু, আমি খালি এতটুকুই বলবো, একটু হোল্ড করুন এক মিনিট, দেখুন আমি এতটুকুই বলবো, ব্যাংকে থেকে লোন নিয়ে হোক, ধার করে হোক, কি পিতার দিক থেকে বা নিজের জমানো অর্থ হোক, যেখান থেকে আপনি অর্থটা আনছেন সেই অর্থটার যেন অপচয় না হয়। আপনি যে কোনোই ব্যবসা করুন, বাট আপনার ন্যাটাল চার্ট কী বলছে, ন্যাটাল চার্ট যাদের জন্মছক নেই তারা হাত এই পাম, হাত হাত কি মানে অ্যাকচুয়ালি আপনার ভাগ্যটা কী বলছে, ভাগ্য কি বলছে যে এইখানে গিয়ে চাকরি করলে আপনি উন্নতিটা হবেন। আপনার ন্যাটাল চার্টে জানেন কি দর্শক বন্ধু, আপনার ন্যাটাল চার্টে যদি লেখা থাকে না, কানেকশান যদি থাকে না, যে আপনি গাড়ির ব্যবসা করলে আপনার সব শেষ। দেখবেন গাড়িটা, গাড়ি আপনি কিনলেন, অ্যাক্সিডেন্ট করলেন, স্পট মার্ডার হয়ে গেল, আমি অনলাইনে বলছি এটা বলাটা উচিত না, স্পট হয়তো আপনার মার্ডার হয়ে গেল, মানে স্পট ডেট অ্যাক্সিডেন্ট করে দিলেন, সেই গাড়িটাই আপনার জমার খাতে চলে গেল, টাকাও গেল, ভবিষ্যৎটাও গেল। সেই জন্য আমি সবসময় বলবো আগে দেখতে হবে ন্যাটাল চার্টের কানেকশানটা কী কী আছে, যদি ব্যবসা যদি ইঙ্গিত না করে আমি বলবো ব্যবসা করবেন না, ঘরে বসে কাজ করুন। বলুন কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আপনার নামটা বলুন, মেয়ের নামটা বলুন। চিত্রা,
আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 23 মার্চ 2006। বেশ, হ্যাঁ, জন্ম সময়? বৃহস্পতিবার সকাল 10:45। জন্মস্থান? বারুইপুর। বেশ, আপনি শুনতে থাকুন। সমস্যা তো দাদাকে আলাদা করে বলতে হয় না, দাদা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি বলে দেন, দাদা নিজে থেকেই আপনার জীবনের সমস্ত কথা বলে দিতে পারবেন। আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, 23 মার্চ 2006, 10:45, বারুইপুর, ঠিক আছে। আপনাকে আমি সেটা জিজ্ঞেস, যতটুকু জিজ্ঞেস করবো ততটুকু বলবেন। বারুইপুর বলেছি, বারুইপুর, ঠিক আছে। অনেক মানুষ হচ্ছে এখন কথা বলতে চায়, যাই বলে দিচ্ছি আমি। আচ্ছা, আপনার মেয়ে, মেয়ের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি। মেয়ের লগ্ন মিথুন লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, পূর্বাশ্রয় নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? এখন মেয়ের শরীর স্বাস্থ্য, এক সেকেন্ড দেখছে, এক সেকেন্ড আমি জিনিস দেখে নিই, তবে বলছি। বুধ, বুধ, হ্যাঁ, ধরুন ধরুন বলছি, বুধ 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 চলছে, বুধ, এক, দুই, তিন, চার। মেয়ের সাড়ে সাথে চলছে, মেয়ের সাড়ে সাথে চলছে। মেয়ে মেন্টাল দিক থেকে ডিপ্রেশনে থাকবে, মাথা ঠিক রাখতে পারবে না, ঠিক আছে। মেয়ের গা হাত পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, মেয়ের সাড়ে সাথে অলরেডি চলছে, মেয়েকে সাবধানে থাকতে বলবেন। কথাটা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু, এখানে কিন্তু কিছু কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা অনলাইনে কি বলবো? যদি আপনি বলেন তাহলে আমি বলবো। অনলাইনে সব কিছু বলা যায় না, অনলাইনে সব কিছু বলা যায় না, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, পঞ্চ, কি কি কি, যে কোনো একটা, যে কোনো একটা, কি যে কোনো একটা সমস্যা বলুন। পড়াশোনা কি, কি নিয়ে পড়ছে মেয়ে, কি পড়ছে, কোন ক্লাসে পড়ছে মেয়ে, কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, 2006, আচ্ছা, আর্টস নিয়ে পড়ছে। দাঁড়ান, এক, দুই, তিন, চার, পাঁচ, ধরুন বলে দিচ্ছি, পাঁচ, পাঁচ, পঞ্চম, প্রতি, পাঁচ, ছয়, সাত, আট, 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 আট। মনের মতো রেজাল করবে না, মনের মতো রেজাল করবে না, মানে পাস করা, মানে পাস করার চান্সেস অনেক কম, পাস করার চান্সেস অনেক কম, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, নমস্কার, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের এই অনলাইন অনুষ্ঠানে হাতে তো আমাদের সময় খুব একটা বেশি থাকে না, তাই আপনারা একদম যে কোনো একটা সমস্যা নিয়ে দাদার সঙ্গে আলোচনা করুন, আর সমস্ত সমস্যা নিয়ে যদি আলোচনা করতে থাকেন তাহলে বাকি যারা বন্ধু দাদার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন তারা তো লাইনে আসতে পারবেন না। কাজেই স্বল্প সময়ের মধ্যে স্বল্প কথায় আপনারা দাদাকে প্রশ্ন করুন। 9টা থেকে 11টার মধ্যে দর্শক বন্ধু সবাইকে বলছি, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে কেউ যদি ফোন করে কোনো সমস্যা বলে সেটা ফ্রিতে, সেটা ফ্রিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9টা থেকে 11টার মধ্যে এখানে কোনো পেমেন্ট লাগবে না, আপনারা যে কোনো একটা সমস্যা নিয়ে দাদার সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন। 9433811696 এবং 7003115041 এই দুটি নম্বরে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? বেশ, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 14/12/82। বেশ, আপনার জন্ম, জন্ম সময় দুপুর 12টা। বেশ, জন্মস্থান আসানসোল। আপনি শুনতে থাকুন, ফোনটা ছাড়বেন না, শুনতে থাকুন। দাদা নিজে থেকেই আপনার সমস্ত কথা বলে দেবেন, এটাই দাদার বিশেষত্ব। আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগে আপনার? আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। আপনার, আমার প্রোগ্রাম কেমন লাগে আপনার, আগে বলুন শুনি একটু, প্রোগ্রাম কেমন লাগে, ভালো লাগে? চাকরিতে, মানে আমার ছেলে ইন্টারভিউ দিচ্ছে,
আপনাকে শুনতে হবে। না না শুনুন, আচ্ছা আচ্ছা আপনি একটু আমাদের কথাটা শুনুন, দাদার অনুষ্ঠান আপনার কিরকম লাগে? সেই জন্যই আপনি ফোন করেছেন, সেটাই দাদা বারবার জিজ্ঞাসা করছেন যে অনুষ্ঠান কিরকম লাগে। বেশ আপনি শুনতে থাকুন, দেখুন দাদা কি বলে। দাঁড়ান ধরুন বলছি, লাইনটা ধরে থাকবেন। ওকে ওকে। আচ্ছা লগ্ন হচ্ছে মীন লগ্ন, লগ্ন মীন লগ্ন, এক দুই তিন, লগ্ন মীন লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অনুদান নক্ষত্র জন্ম, জানা ছিল আপনার? আচ্ছা আচ্ছা, আপনার তো পুরো জীবনটাই খারাপ, পুরো জীবনটা খারাপ যাবে, খারাপ গেছে। কারণ হচ্ছে আপনার এখানে, আপনার এখানে একটা কালসর্পযোগ আছে, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ এখানে রয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, লগ্নপতি আমার অষ্টমে গেছে, অষ্টমে গিয়ে নিজস্থ গেছে, নিজের মেন্টালিটি, নিজের কিছু ভুলের জন্য না অনেক অনেকজনের কাছ থেকে আপনি প্রতারিত হয়েছেন, প্রতারিত হবেন। ধরুন বলছি আরো কিছু, শুক্র শনি কেতু, আচ্ছা শুক্র শনি কেতু, শুক্র শনি কেতু, এখন সময়টা ভালো যাচ্ছে না, এখন সময় খারাপ যাচ্ছে। স্টপ স্টপ স্টপ, প্লিজ স্টপ। এখন আমি বলছি, আমি এখানে বসে আছি আপনাদের বলার জন্য, আপনার কাছে আমি শুনবো না, আমি আপনি আগে বলিনি, আপনি তারপর বলবেন। দাদা আপনি কি বললেন? এখন সময় আপনার খারাপ যাবে, প্রতারিত হবেন অন্যজনের কাছ থেকে, সময় আপনার প্রচুর খারাপ যাবে, বেসিক্যালি আপনি নিজের লোকের কাছ থেকেও প্রতারিত হবেন। এবার আপনি বলুন, এবার বলুন। তা কী করতে হবে আপনি দেখুন, আমি আপাতত এতটুকু বলতে পারি, এখানে একটা কালসর্প, আপনি এর আগে কি কোনো জ্যোতিষের কাছে গিয়েছিলেন? কোনো আমি রেমেডি বলছি না, রেমেডি রেমেডি বলছি না, আপনাকে শুনতে হবে, রেমেডি বলছি না, আপনাকে রেমেডি বলি। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ন্যাটাল চারটা ভালো মতো প্রেডিকশন করাতে হবে, সারা জীবন আপনার খারাপ যাবে। এই যে যান, এই এই চারটা কার আছে? এই চারটা আপনার তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সারা জীবন খারাপ যাবে, ঠিক আছে সারা জীবন খারাপ যাবে, ন্যাটাল চার্টে ভালোই ডিস্টার্ব আছে, কথাটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের হাতে তো সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনি যদি কিছু আর একটু বলতে চান বলুন, আমরা শুনি। আপনার আলোচনা তো থামাতে ইচ্ছা করে না, কিন্তু ঘড়ির কাঁটা তো বলে দিচ্ছে যে প্রায় বিদায় নেওয়ার পালা, কাজেই আপনি স্বল্প সময়ের মধ্যে আমাদের একটু কিছু কথা শোনান, যা শুনতে আমাদেরও ভাল লাগে, দর্শক শ্রোতা বন্ধুদের তো অবশ্যই ভাল লাগে, সেই জন্যই আমরা এত ফোন কল পাই আপনার অনুষ্ঠানে। ঠিক আছে, দেখুন দর্শক বন্ধু, আমি খালি এতটুকু বলবো, আপনারা জ্যোতিষীদের কাছে যান, যদি মনে হয় আমার স্টলের নাম্বার যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো ব্যবসা শুরু করার আগে আগে দেখতে হবে আপনার ব্যবসার কানেকশন আছে কি নেই। আমার ব্যবসা করার ইচ্ছা বলে হট করে ব্যবসা করতে গেলাম, তারপরে লাখখানেক টাকা ডোবানোর পরে আপনারা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বললেন যে আমার ওটা ঠিক করে দিন, সেটা হবে না। আগে আগে থেকে আমি সবসময় সমস্ত মানে দর্শকবৃন্দদের বলবো, আগে থেকে আগে থেকে বিপদ থেকে সাবধান হতে হবে, আগে থেকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর আপনারা 9টা থেকে 11টার মধ্যে আমাকে যে কোনো একটা সমস্যা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। এটা আমি অলরেডি যারা জ্যোতিষীর কাছে যেতে পারছে না তাদের ক্ষেত্রে আমি বলছি, এটা সবার ক্ষেত্রে বলতে গেলে, ঠিক আছে? নিজেকে নিজেকে দেখতে হবে, নিজেকে নিজে বুঝতে হবে, কিন্তু ভাগ্যটাও তো একটা ব্যাপার আছে না, ভাগ্যও একটা ব্যাপার আছে। আপনারা নিজেই বলুন না যে এত ফিল্ম স্টার আছে, ফিল্ম স্টারগুলোর বাবারা বেশ নাম করেছে কিন্তু ছেলেরা নাম করতে পারেনি, কেন নাম করতে পারেনি? আমি শাহরুখ খানকে নিয়ে যদি বলি, শাহরুখ খানের তো কোনো সাপোর্ট ছিল না, শাহরুখ খানকে দেখুন তাহলে, তাই না দর্শক বন্ধু? এগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে, জন্মছকটা কী বলছে, জন্মছকটা কী বলছে, জন্মছক আমাকে কোন দিকে আমাকে আমাকে ইশারা দিচ্ছে যে আমি এই দিকে যাবো ওদিকে যাবো, ঠিক আছে? কাজী সঞ্জয় দার সঙ্গে সমস্যা নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন সঞ্জয় দার চেম্বারে, চেম্বারে যদি না আসতে পারেন ওনার সাথে অনলাইনে আপনারা রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ফোন করে আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন। সঞ্জয় দার মতন জ্যোতিষী আপনাদের কাছে কিন্তু একটা, আমাদের এই যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে একটা পরম পাওয়া,
যিনি কিনা শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তিনটে বলে দিলেই আপনার সমস্যা উনিই বলে দেবেন। আপনাকে আলাদা করে আপনার কি সমস্যা, আপনি কি করে এর থেকে মুক্তি পাবেন বলতে হবে না, এটাই কিন্তু সঞ্জয় দার বিশেষত্ব। সঞ্জয়দা অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে, গ্লোব টিভির এই জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানে আসার জন্য। ভবিষ্যতে তো আমরা আবার আপনাকে নিয়ে অনুষ্ঠান করব। দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো ভাবুন এবং আপনাদের সমস্যা নিয়ে আবার চলে আসুন সঞ্জয়দার পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।